গণভবন। 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার খবরে গণমানুষের পদাচারণায় মুখর হয়ে ওঠে। যে যা পেয়েছেন তাই নিয়ে বের হয়েছেন। কেউ প্রধানমন্ত্রীর জামদানি শাড়ি নিয়েছেন, কেউ নিয়েছেন এসি, কেউ মাছ পাখি হাঁস, কেউ বা বিলাসী খাটে বসে তুলেছেন ছবি, কেউ দল বেঁধে দাঁড়িয়ে গেছেন লেকের পারে। সাধারণ জনগণ অনেক শান্তি আছে, এখন নতুন সরকার আসবে, নতুন সবকিছু হবে, এটাই আমাদের শান্তি। যে ছাত্রদের মারছে আমাদের ভাইদের, গাছটা তুলে নিয়ে আসলেন, নতুন আপনি ফ্যান নিয়ে আসছেন। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার কথা মনে আছে? 2022 সালের 9 জুলাই অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ফুঁসে উঠেছিল সাধারণ মানুষ। পরিস্থিতি বেগতিক দেখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপরেই প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর ঢুকে পড়ে শত শত বিক্ষোভকারী। বিলাসবহুল প্রাসাদটির ভেতরে সেলফি তোলেন, কাউকে আবার পালঙ্কের ওপর শুয়ে বসে থাকতে দেখা যায়। দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকা রাজাপাকসে কি কখনো ভেবেছিলেন এই হবে পরিণতি? 25 মাসের ব্যবধানে গণরোষের ধাঁচ হুবহু বাংলাদেশে। নির্বাচন বিশ্লেষক ও সাবেক সামরিক কর্মকর্তা এম শাখাওত হোসেন একটি কলামে লিখেছেন, শ্রীলঙ্কা থেকে হাসিনা সরকার শিক্ষা নেয়নি, তিউনেশিয়া থেকে শিক্ষা নেয়নি, মিশরে কিভাবে হোসনে মোবারক জনরোষে উড়ে গেছে সেখান থেকে সরকার শিক্ষা নেয়নি। জনগণের সরকার না হলে এমন পরিণতি হয়। কলম্বোকাণ্ডের পুনরাবৃত্তি হয়েছে গণভবনে। গোতাবায়ের মতো শেখ হাসিনাও সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। বেলা 2:30 দিকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দিল্লি থেকে লন্ডন যেতে পারেন তিনি। সংবাদ সংস্থা এনআইএর প্রতিবেদনে জানানো হয়েছে, বিকেল 5:00 থেকে 5:15 মধ্যে দিল্লিতে পৌঁছেছে শেখ হাসিনাকে বহনকারী বিমান। গোতাবায়ের মতো তাকেও সেনা নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এর মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের সব কার্যক্রম চলবে। হৈমন্ত শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।